2008 সাল থেকে রাজশাহী দুই সদর আসনে টানা তিনবার এমপি নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। মহাজোটের শরিক দল হিসেবে গুরুত্বপূর্ণ এই আসনটি তিনবার ছেড়ে দিলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ। ফলে এবারের ভোটযুদ্ধ যে খুব একটা সহজ হবে না তা আজ করতে পারছেন ফজলে হোসেন বাদশা। তবে দলের হাইকমান্ড থেকে যে কোনো মুহূর্তে হতে পারে 14 দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত। এতে আরেক দফা 14 দলের প্রার্থী হয়ে নির্বাচন করার আশা তার। নির্বাচনে নমিনেশন দেওয়া হয় এবং পরে আমাদেরকে জোট থেকে প্রার্থী করা হয়। আমি আশাবাদী আমাকে উদ্যমহল থেকে নিরুৎসাহিত করা হয়নি। এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী কামাল জানান, গুরুত্বপূর্ণ এই আসন কোনোভাবেই হাতছাড়া করতে চান না তারা। সবাই প্রত্যাশা করে যে এই আসনটি যেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েই আমরা এখানে বিজয়ী হই। তবে ভোটাররা চান যার মাধ্যমে এলাকার সর্বোচ্চ উন্নয়ন হবে এমন প্রার্থীকে এমপি হিসেবে বেছে নিতে। সাধারণ মানুষের সাথে মিশে থাকবে এবং রাষ্ট্রের কথা বলতে পারবে, সে ধরনের একজন মানুষ আসলে আমাদের জন্য রাষ্ট্রের জন্য অনেক উপকার হবে। যারা কাজ করবে না, যারা জনগণের সঙ্গে থাকবে না, তাদেরকে আমরা চাই না। রাজশাহী সদর আসনে 13 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, এর মধ্যে 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনে মোট ভোটার 386,760 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।